কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। কদিন আগে ছিল আমাদের জিয়ানের জন্মদিন। কি করলাম জন্মদিনে সেটাই আজ দেখাবো তোমাদের, সঙ্গে থাকো। জন্মদিনের সকালে জিয়ান বাবা গেছিল স্কুলে। আমি এখন যাচ্ছি ওকে আনতে। এই যে পেয়েছি জিয়ান বাবাকে, খুব খুশি, কারণ ওর স্কুলেও তো আজকে ওর জন্মদিন সেলিব্রেট করেছে টিচার ক্লাসের মধ্যে সকল বন্ধুদের সাথে। আর ও কি করেছে, ও এই দুই ব্যাগ চকলেট সমস্ত বন্ধুদের এবং টিচার্সদের স্কুলে আজকে দিয়েছে। জিয়ানকে বাড়িতে এসে হলুদ আর তেল দিয়ে স্নান করালাম। এরপর জিয়ান ওর শুভনামকে মানে ঠাকুরকে রসগোল্লা খাওয়ালো। জন্মদিন বলে কথা, ঠাকুর কি খাওয়াবে না? আর জিয়ানের আজকে মেনুতে আছে ভাত, ডাল, পাঁচ রকম ভাজা, পনির, মাছের ঝোল, মাংসের ঝোল, চাটনি, স্যালাড, পাঁপড়, মিষ্টি, পায়েস আর জিয়ানের সব থেকে প্রিয় ফল। এই দেখো জিয়ান বাবা বসে গেছে। এরপর জিয়ানকে আশীর্বাদ করা হবে। এটা আশীর্বাদের থালা। এটা আমাদের একটা নিয়ম ও সংস্কৃতির মধ্যে পড়ে যে জন্মদিনের সকালে বাচ্চা স্নান করে বসার পরে তাকে খেতে দেওয়া হয় এবং বাবা মা ও বাড়ির সকল গুরুজনরা মিলে তাকে আশীর্বাদ করে। জিয়ানকে খাওয়ানোর পর বললাম, তোর যা ইচ্ছে বাবা, তুই তাই খা। আর দেখো তো কি খাচ্ছে, ফিরনি, ফল, যাই খার, জন্মদিনের দিন সব কিছু ছাড়। এরপর দেখি সন্ধ্যেবেলায় জিয়ান বাবা আমাদের কি করে। কেকের সামনে জিয়ান বাবা হাজির। আজকে ওর 4 বছর পূর্ণ হলো। আর দেখুন তো কে আজকে গেস্ট এসেছে। খুব ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে সন্ধ্যেবেলায় জিয়ানের কেক কাটা হলো। সেখানে উপস্থিত ছিল মা, বাবা, দাদা, জিয়ানের দাদু দিদা ও ঠাকুমা দাদু। এই যে ওর বাবা কেক খাওয়াচ্ছে ঠাকুমা আর দিদুনকে। কি করব, দূরে থাকলে তো এইভাবেই কেক খেতে হয়। এবার দেখি জিয়ান কী গিফট পেল। আমরা বাচ্চাদের গ্যাজেটস দিই না, তাই জন্য বাবা জিয়ানকে দিয়েছে একটা টয় ল্যাপটপ। ও কী খুশি, জিউসও পেয়েছে ছোট্ট একটা গিফট। আর এই গিফটটা জিয়ানের জিউসকে দিয়েছে দীপজানি আন্টি। কী খুশি ওরা। এখন আমি রাঁধছি মাংস আর ডাল, কারণ আজকে চলে এসছে উইকেন্ড। জিয়ানের জন্মদিন ছিল উইকডেতে, সেদিনকে লোকজন ডাকতে পারিনি, কারণ কেউ আসতে পারবে না। আর এই আজকের ডেকোরেশন হয়েছে, দেখুন তো কেমন লাগছে। আজকে আসছে জিয়ানের দুই খুব প্রিয় ছোটোবেলার বন্ধু। আর এই হচ্ছে আমাদের টেবিল রেডি উইথ কেকস, চিপস অ্যান্ড চকলেটস। এই চকলেটগুলো দিয়েছে দীপজানি আন্টি। আর এই কেকটা আজকে আনা হয়েছে, কারণ জিয়ানের ফেভারিট হচ্ছে চকলেট কেক। আর এর উপরে কেক টপার্স আর ক্যান্ডেল দিয়ে সাজানো হয়েছে। পাশে রাখা আছে কিছু ন্যাপকিনস অ্যান্ড প্লেটস। এবার জিয়ানের কেক কাটা হবে। চলছে কচি কাঁচাদের কিছু ফটো সেশন। এবার একটু কিছু খেয়ে নেওয়া যাক। আজকে সন্ধ্যেবেলার ইভিনিং স্ন্যাক্সে আছে লিচু, লঙ্কা শরবত, মোচার চপ, সঙ্গে কাসুন্দি আর স্যালাড, যেগুলো আমরা অর্ডার করেছিলাম। এবারে কিছু গেমস খেলে নেওয়া যাক। মিউজিক স্টপ, হোয়াট ইউ হ্যাভ টু ডু? ফ্রি। নো, ইউ হ্যাভ টু গো এন্ড গ্র্যাব আ চেয়ার এন্ড সিট ডাউন। মিউজিক আছে। ঠিক আছে। হ্যাঁ। ফ্রিজও খেলবো আমরা। ভেরি গুড। দেখুন তো কচি কাঁচারা কিরকম জমিয়ে মিউজিক্যাল চেয়ার খেলছে। ওরা ভীষণ আনন্দ পেয়েছে। বাট আনফর্চুনেটলি আপনাদের মিউজিক্যাল চেয়ারের মিউজিকটা শোনাতে পারলাম না কপিরাইটের জন্য। জানেনি তো আমাদের ইউটিউবারদের ওই একটাই সমস্যা, কপিরাইট। কিন্তু কচি কাঁচাদের শুধু একবার দেখুন, ওদের দেখে দেখেই আমাদের পুরো সন্ধেটা কেটে গেল। এত আনন্দ করেছে ওরা, যে আউট হয়ে যাচ্ছে সেও কিন্তু ঘুরছে। কাউকে বাদ দেওয়া যাবে না, তাহলেই কিন্তু কান্নাকাটি শুরু। এই খেলাটার হোস্ট ছিল নিতিনদা।
এবং সেই রেফারির কাজ করছিল। বাচ্চাদের ভীষণ সুন্দরভাবে সামলিয়ে খুব সুন্দর করে মিউজিক্যাল চেয়ার গেমটাকে খেলিয়েছিল। দেখুন তো, এরকম কান্নাকাটি করলে হয়? সবাইকেই তো ঘুরতে হবে, খেলতে হবে। যাক, ফাইনালি শেষ হলো, আর পেলো লাস্ট চেয়ার। এইবার আমাদের ডিনার টাইম। আজকে ডিনারে আছে ভাত, স্যালাড, ঝুরঝুরে আলু ভাজা, নারকল বাদাম দিয়ে মুগের ডাল, শুক্তো, আমসত্ত্ব, খেজুর আর টমেটোর চাটনি, পটলের দোরমা, চিকেন কষা, আরও ছিল নুলেন গুড়ের পায়েস, যেটার কিন্তু ভিডিও তোলা হয়নি। এখন দেওয়া হচ্ছে মিউজিক্যাল চেয়ারের গিফটস, যেটা স্পন্সর করেছিল তমালদা। আর রিটার্ন গিফটের ভিডিও করা হয়নি, আমরা এতটাই মত্ত ছিলাম গল্পে আর কোনো কিছুরই ভিডিও করা হয়নি। খালি দেখুন বাচ্চারা গিফট পেয়ে কত খুশি। এইভাবেই আনন্দ মজায় হাসিতে গানেতে একটা সুন্দর সন্ধে কাটালাম। আশীর্বাদ করবেন জিয়ান জিউস দুজনেই যেন খুব ভালো থাকে, সর্বোপরি খুব ভালো মনের মানুষ হয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আসুন।